হাট। ঈদের এখনো চার দিন বাকি থাকলেও রাজধানীর নতুন বাজারের সাইদনগরে এই হাট কোরবানির পশুতে ভরে গেছে। তবে হাট ভরা পশু থাকলেও নেই তেমন বিক্রি। ক্রেতারা বলছেন বাজার যাচাই করে পশু কিনতে চান তারা, বেশি দাম চাওয়ায় হচ্ছে না কেনা বেচা। দাম দরটা একটু সবকিছু যাচাই বাছাই না করে তো কিনা যাবে না। পশু খাদ্যের দাম বৃদ্ধি আর বাড়তি পরিবহন খরচের কারণে এবার চাইলেও কম দামে পশু বিক্রি করতে না পারার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। সালের দাম বেশি, ক্ষতির দাম বেশি, খেড়ের দাম বেশি, সেজন্য না আমরা দাম পাচ্ছি না। হাটে এবার যেসব ব্যবসায়ী দূর দূরান্ত থেকে পশু নিয়ে এসেছেন, তীব্র গরমে হাটে থাকা খাওয়ার কষ্ট হচ্ছে বলে জানালেন তারা। অভিযোগ করেন মশার কামড়ে অনেক ব্যাপারী রাতে ঘুমাতে পর্যন্ত পারছেন। ব্যবসা গরমে ব্যবসায়ীদের বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে সুপেয় পানির সংকট। তীব্র গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পানি পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যাপারীদের।